ভাই মনিরের মাকে চেনেন? হ্যাঁ চিনি ভাই। বাসা কোনটা? এই আমার ইসের খামারের পাশে আর কি। কোন সমস্যা কি? ওনার সমস্যা হচ্ছে তার হচ্ছে স্বামী নাই, একটা ছাওয়াল আছে, সে ছাওয়ালটা হচ্ছে পাগল। আমি একবারই করতো, আমার স্বামী নেই। কতদিন আগে? এই 4 বছর। আর আমার স্বামী মরে গেছে 4 বছর। আর আমার পাগল বেটাকে করে খাই। ওর বেটাকে? বেটা যার একবারই থিসি চাকরি না গেছি, সে কাম করে করে না। বেটার বউ? বেটার বউ যে ঘরে। বেটার বউর কি ছেলে মেয়ে আছে? না নাই, একটাই মাত্র ছেলে, তাও আবার পাগল। হ্যাঁ ঘরে একটু দেখি, ঘরে কি কি আছে আপনার? আমার ঘরে কিছুই নেই, একটু দেখি। ঈদের বাজার সাথে করছেন? করিনি। ঈদের বাজার সাথে করেন নাই? করিনি। রোজা করছেন আপনি? হ্যাঁ সকল রোজা করছেন? সব নামাজ পড়িছি, তারাবি করেছি। আপনি টাকা পাবেন কোথা থেকে? রোজা যে করলেন সেহের ইফতারি গুলো ওই আল্লাহ যা মাফা তাই খাই। মানুষের কাছে চেয়ে নেন? না মানুষটা খুবই অভাবী। আর দেখুন দর্শক, আপনার বাসা কোথায়? ছোট বিশাখল। আপনার কোন ছেলে মেয়ে নাই? হয় নাই। ও আমরা বেটা বউটা কি একটু মানসিক সমস্যা আছে? হ্যাঁ সিট আছে পাগলের। তাহলে আপনি কাপড় চোপড় কিনে দেন নাকি? না এক মাসও দেখলেন কত কষ্ট করে জানেন। কুমিল্লার ছেলে লন্ডন প্রবাসী, আমাদের হাতে 15,000 টাকা পাঠান ইচ্ছা খুশি মতো বিতরণ করতে। অবশ্য বলেছিলেন যে ইতিমখানায় যেন আমরা খাওয়াই, তো আমরা ইতিমখানায় যোগাযোগ করেছি। বর্তমান কিছু ইতিমখানা ছুটি হয়ে গেছে, আর যেগুলো আছে দেখা যায় যে সিরিয়াল পাচ্ছি না। এলাকার মানুষগুলো ইফতারি কিংবা সেহেরি খাওয়ায়, আমি সিরিয়াল পাই নাই, এজন্য ইতিমখানায় যাইতে পারি নাই। তাই 15,000 টাকার মধ্যে হতেই আমি এখানে দিয়ে যাবো 8,000 টাকা। এই টাকা দিয়ে বুঝলেন আপনি আপনার বেটার পক্ষে নতুন কাপড় কিনে দেবেন, আপনি কিনবেন। হ্যাঁ আর বাজার সাথে করবেন? হ্যাঁ 1, 2, 3, 4, 5, 6, 7, 8 টাকা গুনতে পারেন? দেখেন তো কয় টাকা ওখানে। খুশি হয়েছেন? আল্লাহ খুশি বানাইছে। যে লোকের টাকা দিলাম তার জন্য দোয়া করবেন। আচ্ছা আপনার বেটার বউকে নতুন কাপড় কিনে দিবেন, সুন্দর দেখে 2 সেট কিনে দিবেন, আপনিও কিনবেন কমের ভিতরে। হ্যাঁ আচ্ছা ভালো থাকবেন। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা। যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফিজ।